and don't stress your mind. Hello guys, welcome back to my channel. Serial e nayak jokhon pagla, serial e case nishchoi ghabla. কথাই বলে যে রাঁধে সে চুল বাঁধে, কিন্তু এখানে সে চুল বাঁধতে না পারলেও মারপিটে কুটকাচারিতে ওস্তাদ। যার বাড়িতে খাবার ডেলিভারি করে তার বাড়ির প্রত্যেকটা কুটকাচারিতে তাকে দেখা যায়। বলেন কি, যদিও অন্য কোনো বাড়িতে তাকে ডেলিভারিতে দেখা যায় না, একমাত্র নায়কের বাড়ি ছাড়া। ডিম দিয়ে ডালনা, চিংড়ি দিয়ে মালাইকারি, আর যাকে নিয়ে খেলা হবে সে হলো কুকুমণি হোম ডেলিভারি। চলো এবার তাহলে কুকুকে নিয়ে একটু খেলা হোক নাকি। তিনি শুধু বাড়িতে খাবার পৌঁছে দেন এমনটা নয়, খাবারের দাম বেশি বলে একে খেতে না চাইলে তাকে এমন করে খাইয়ে দেন। এটাই হলো আমাদের সিরিয়ালের নায়ক। নায়ক বড় লোক তো নায়িকা গরিব, নায়িকা বড় লোক তো নায়ক গরিব, এই না হলে তো সিরিয়াল আবার জমে না। তবে এই সিরিয়ালে নায়ক পাগলা, বি লাইক বিয়ে পাগলা। আবে মজা আয়েগা না ভিড়ো। কথাই বলে যাতে মাতার দলে ঠিক, তেমনি এ পাগল হলো একদিন ডেলিভারি গার্ডের মাথায় সিঁদুর পরিয়ে দেয়। এদিকে কুকুও দেখছে, যাক ভালোই হলো প্রতিদিন খাবার দিতে আসার থেকে এখানে বসে রান্না করে তাহলে খাবার দিয়ে দেব। এই দেখুন আপনার কপাল অনেক ভালো, পেশেন্টের জন্য খাবার নিয়ে যাচ্ছিলাম। এই নায়কের সদমা কুকুকে একদম মেনে নেয় না, আমার কুকুকে একদম পছন্দ করে না। একদিন লোক পাটাই ওর খাবার নষ্ট করে দিতে যাতে সে খাবার দিতে না পারে, কিন্তু তখন কুকুর মাথায় মা দুর্গা ভর করে। কিন্তু এ কি, এর মধ্যে তো মা কালী ভর করেছে, পেটে পা দিয়ে দাঁড়িয়ে আছে। বলেন কি, আমার কুমড়া ছক্কা বরবাদ করেছিস না? দর্শকের মধ্যে এবার টান টান উত্তেজনা, কি হয় কি হয়, এই লোকটা কুকুর কুমড়োর ছক্কা নষ্ট করায় এর মাথায় কুমড়ো ছুঁড়ে মারে। এ কি, এটা কি, একই বলে বাংলা সিরিয়াল? আরে ঢ্যানুস কার্তিক যে, আরে সরে যা সরে যা, কুকুর সবজির অস্ত্র আছে, ওর সাথে একদম পারবি না। যা ঘৃণা ভয় তিন থাকতে নয়। তারপরে কুকু এসে দেখে ফুলসজ্জার বাধা ক্রিয়েট করে তার রাজপুত্রের মাথায় দুধ ঢেলে দিয়েছে, তখন ছোলা গুড় আর রুটি দিয়ে তার শ্বাসরুদ্ধ করার চেষ্টা করে। ভালো বুদ্ধি। দেখো আবার ফুলসজ্জা ফুলসজ্জা করে লাপাচ্ছে, আর মুখটা দেখেছো বাবা, কেমন শয়তানি মুখ দেখছো। বললাম না যাতে মাতাল তালে ঠিক, কথা সত্য। উমার ক্রিকেটে পিন্ডি চটকানো সিরিয়াল বিশাল চলছে দেখে এক স্ক্রিপ্ট রাইটার ভাবলো খুকুকে দিয়েও ক্রিকেট খেলাবে। তাই একদিন কুকু পরিবারের সবাইকে নিয়ে বেরিয়ে পড়ে ক্রিকেট খেলতে, কিন্তু এ কি, এরকম চুড়িদারের সঙ্গে এরকম মোটা নেকলেস আবার ক্রিকেট খেলা, বা 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 দারুন। সর্বগুণ সম্পন্ন আমাদের এই কুকুমণি, তবুও কেন যে তাকে শ্বশুরবাড়ির সবাই মেনে নিতে পারে না বুঝতে পারি না। যাই হোক, সিরিয়ালে লজিক খোঁজে আর খড়ের ঘরে ছুঁচ খোঁজে দুটি সমান। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস,
তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।